অবশ্যই জল খাওয়া যতটা সম্ভব জল খাওয়া অবশ্যই জল তেষ্টা পেলে তো জল খেতেই হবে হিট ওয়েভের সময় আমরা বলি জল তেষ্টা না পেলেও স্পেসিফিক ইন্টারভালসে আমাদেরকে জল খেতে হবে বা গরমে কাজ করছি ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে গেলাম হিট সিনকোপ হিট এক্সশন প্রচন্ড ফ্যাটিগেবিলিটি কাজ করতে পারছি না শুয়ে পড়লাম আগে আমাদের যে ধারণা ছিল যে একদম খাবেন না এখন সবকিছুই আমরা বলি যে খেতে পারেন কিন্তু মডারেট অ্যামাউন্টস পরিমিত ভাবে বিবিপদার হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা এবং আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি আজকেও আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটি এখনকার সময় অন্তত এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ তার আগে আমাদের যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে আলাপ করাবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রাজদীপ নমস্কার আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে যাচ্ছি। গরম আবার বাড়ছে কারণ দু একদিন বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা আমরা ঠান্ডার পরশ পেয়েছিলাম সেই আবেশটা কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না এবং এই সপ্তাহে যেরকম আহ ওয়েদার ফোরকাস্ট তাতে আমরা জানতে পারছি যে আবার কিন্তু সেই গরমটা ফেরত আসবে এই গরমে স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোটেকশন নেব এবং বিশেষত যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কি প্রোটেকশন হবে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য সে বিষয়ে আজকের আমাদের এই আলোচনা এই পডকাস্টে ডক্টর আমি তো প্রথমে বিষয় হিটস্ট্রোক এটা এখন তো এই যা গরম পড়ছে সেক্ষেত্রে একটা মানে খুব নর্মাল ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোটেকশন নেব একটা জেনারেল যদি বলেন অবশ্যই আপনি যেরকম বললেন আমরা যেহেতু একটা সাব ট্রপিক্যাল কান্ট্রি বারো মাসের ভেতরে প্রায় আট ন মাস আমাদের গরম থাকে এবং তার ভেতরে বেশিরভাগ সময়টাই যথেষ্ট সিভিয়ার গরম থাকে তার ভেতরে খানিকটা পিরিয়ডসে আমরা হিট ওয়েভ ফেস করি এবং এই জিনিসটা আমাদেরকে বছর বছর ফেস করতে হবে তার কারণ একটা প্রাকৃতিক এবং খানিকটা আমাদের নিজেদের দোষে সেটাও আমরা সবাই জানি তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে প্রথমে সজাগ হতে হবে যে হিট স্ট্রোক বা হিট রিলেটেড ডেলনেসেস হিট স্ট্রোকটা তো একটা এক্সট্রিম ফেনোমেন আমরা যে জিনিসটাকে নিয়ে এখন আরো বেশি কনসার্ন সেটা হচ্ছে হিট রিলেটেড ডেলনেসিস ধরা যাক একটা জিনিস আমরা খুব কমনলি ফেস করি হিট র্যাশ সেটাও কিন্তু এই গরমেরই একটা ম্যানিফেস্টেশন কিছু কিছু ক্ষেত্রে আরও এন্টিটিস রয়েছে যেমন হিট ক্র্যাম্পস কাজকর্ম করার পরে হাত পাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে স্পাসমোডিক একটা পেন হচ্ছে দ্যাট ইজ অলসো আ ম্যানিফেস্টেশন অফ হিট রিলেটেড ইলনেসেস বা গরমে কাজ করছি খনিকের জন্য অজ্ঞান হয়ে গেলাম হিট সিনকো হিট এক্সশন প্রচন্ড ফ্যাটিকেবিলিটি কাজ করতে পারছি না শুয়ে পড়লাম এবং লাস্টলি আপনি যেটা বললেন হিট স্ট্রোক যেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে ডিরেক্ট প্রভাব পড়ে এবং পেশেন্টদের সেটা একটা মেডিকেল এমার্জেন্সি এবং শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন শরীরের প্রায় সব অর্গানের ওপরেই এই প্রচন্ড হিটের একটা প্রভাব পড়ে এবং তার ফলে পেশেন্টদেরকে হসপিটালাইজ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হসপিটালাইজ করতে হয় এবং একটা মেডিকেল এমার্জেন্সি হিসেবে ট্রিট করে পেশেন্টদেরকে আমাদেরকে ফেরাতে হয় আচ্ছা আচ্ছা আমি এরপরে যে প্রশ্নটা করবো আপনাকে সেটা হচ্ছে এই যে ধরুন হিট স্ট্রোকের কথা আমরা বললাম হিটের আরো যা যা সিমটম আপনি আমাদের সাথে আলোচনা করলেন কিন্তু যাদের ক্ষেত্রে ধরুন পেশাগতভাবে এই এক্সপোজারটা নিতেই হবে মানে ধরুন রোদের মধ্যে থাকতেই হবে এবং দিনের এই যে সময়টা আমরা অ্যাভয়েড করতে চাইছি বাইরে বেরোনোটা তাদের থাকতেই হচ্ছে সেই ক্ষেত্রে তারা আলাদাভাবে কিভাবে প্রোটেকশন নেবে দেখুন এখানে প্রাথমিক প্রোটেকশনটা হচ্ছে যদি সম্ভব হয় ওয়ার্ক আওয়ার্সটাকে খানিকটা হলেও চেঞ্জ করার চেষ্টা করাটা আচ্ছা আমরা সব বলবো যখন হিট ওয়েভ চলছে যেরকম কিছুদিন আগে পর্যন্ত চলছিল সেই সময়ে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যতটা সম্ভব সান এক্সপোজার অ্যাভয়েড করা সেটা করতে হবে প্রয়োজন হলে নিজের কাজটাকে সকালে এবং থেকে এরকম ভাগ দিতে হবে দু নম্বর যখনই বাইরে বেরোনো হয় গরমে আমরা সবাই জানি উই শুড বি ওয়ারিং লাইট ক্লোদিং হালকা জামা কাপড় পরা এবং লাইট কালার জামা কাপড় পরা তাতে অফ ফিটটা অনেকটা কম হয় মেকানিজমস যেমন ছাতা ব্যবহার করা প্রয়োজন হলে বড় টুপি ব্যবহার করা এবং যতটা সম্ভব শেডে থাকা একটা কথা মাথায় রাখা দরকার যখন হিউমিডিটি থাকে তখন কিন্তু আমাদের কষ্ট বেশি হলেও রিলেটিভলি সেটা আমাদের পক্ষে সেফার কিন্তু যখন আমরা ড্রাই হিট ফেস করি তখন আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের শরীর থেকে কতটা ইভেপোরেশন হয়ে যাচ্ছে কতটা ডেফিসিটের দিকে আমরা চলে যাচ্ছি এবং যতক্ষণে বুঝি ততক্ষণে শরীরের অনেকটা ক্ষতি হয়ে গেছে তাই জন্য আমাদের যতটা সম্ভব শেডে থাকতে হবে হবে বাইরে কাজ করতে গেলাম কিন্তু তাও আমাদেরকে দেখে নিতে কোথায় শেড রয়েছে সেখানে আমরা থাকলাম এবং অবশ্যই জল খাওয়া যতটা সম্ভব জল খাওয়া অবশ্যই জল তেষ্টা পেলে তো জল খেতেই হবে হিট সময় আমরা বলি জল তেষ্টা না পেলেও স্পেসিফিক ইন্টারভালসে আমাদেরকে জল খেতে হবে এবং তাতে আমাদের শরীরের হাইড্রেশনটা মেনটেন হবে এবং এখানে আর একটা ব্যাপার হচ্ছে খালি জল নয় আমাদেরকে ইলেকট্রোলাইটস এর কথাটাও মাথায় রাখতে হয় আমাদের যখন প্রফিউজ সোয়েটিং হয় তখন শরীর থেকে খালি জল বেরিয়ে যায় না তার সঙ্গে সোডিয়াম পটাশিয়াম এবং আরো বেশ কিছু ইলেকট্রোলাইটস বেরিয়ে যায় এবং আমরা যদি শুধুমাত্র জল দিয়ে রিপ্লেস করি তাহলে আলটিমেটলি ফ্লুইড পরিমাণটা মানে জলের পরিমাণটা হয়তো বাড়বে সল্টস গুলো কমে যাবে আমি যেটা একটা এক্সাম্পল দিলাম হিট ক্র্যাম্পস তার কিন্তু মূল কারণটা সেটাই আমাদের ফ্লুইড ইনটেকটা আমরা মেনটেন করছি কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে ক্র্যাম্পস হিসেবে তাই জন্য আমাদেরকে অ্যাডিকুয়েট ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইনটেকটাকে সবসময় মেনটেন করতে হবে বেশ আমরা তাহলে কিন্তু একটা বিষয় এখান থেকে খুব সুন্দর একটা বিষয় উঠে এলো জানতে পারলাম যে আমরা অনেক সময় কিন্তু জল খাচ্ছি বা অন্য এমন কিছু ফ্লুইড ইনটেক করছি যেটায় কিন্তু আমাদের শরীরে যে সল্ট ইনব্যালেন্স হয়ে যাচ্ছে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না সেটা কিন্তু ভীষণ জরুরি এবং সেই কারণেই যে ইলেকট্রোলাইট ইনটেক যে বিষয়টা উনি তুলে ধরলেন এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আর একটা বিষয়টা জানতে চাইবো যাদের ওবেসিটি আছে বা যাদের ভীষণ ঘাম হয় এরকম টেন্ডেন্সি অনেকের আছে তাদের ক্ষেত্রে কি আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে আলাদা করে নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা নেই তাদেরকেও সেরকম একইভাবে জল খেতে হবে কমার্শিয়ালি অ্যাভেলেবল যে ওআরএস সলিউশনস রয়েছে সেইগুলো তার সঙ্গে তারা নিন হয়তো তাদের ফ্লুইড ইনটেকটাকে আরো খানিকটা বাড়াতে হবে যেহেতু তাদের পারসপিরেশনটা আরো বেশি হচ্ছে কিন্তু এছাড়া নির্দিষ্ট তাদের অন্য কোনো খাবার খেতে হবে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা নয় আর আগেন যতদূর সম্ভব সান এক্সপোজারটাকে অ্যাভয়েড করা অ্যাবসলিউটলি এসেনশিয়াল না হলে বাইরে না যাওয়াটাই উচিত ইনডোরস থাকা উচিত যদিও আমরা রেগুলেটেড এনভায়রনমেন্ট পছন্দ করি না কিন্তু যখন হিট ওয়েভ চলে তখন আমরা বলি যে এয়ার কন্ডিশন রুমে থাকুন যদি সেই ফ্যাসিলিটিস থাকে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় ডক্টর সেন এবার আমি জানতে চাইবো যাদের ক্রনিক ডিজিজ আছে যেমন ধরুন যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে হাই ব্লাড প্রেসার আছে কিংবা যাদের ডায়াবেটিস আছে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমাদের ইন্ডিয়ান পপুলেশন তো আলটিমেটলি একটা এজিং পপুলেশনই হচ্ছে কোমরবিডিটিসের সংখ্যাটাও প্রচুর পেশেন্টের সংখ্যাও অনেক আনফরচুনেটলি এখনো আমরা সেই প্রপোর্শনেতে অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে পারিনি যখন গরম পড়ছে হাইপার বা ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ এই সব কটা রোগেতেই শরীরের ফ্লুইড ব্যালেন্সটা খানিকটা হলেও হ্যাম্পার্ড হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই যে আমাদের সোয়েটিং মেকানিজম আমাদের পোর বডি টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য শরীরের যে ইন্ট্রেন্সিক ব্যবস্থাটা থাকে সেটাও বহু ক্ষেত্রে হ্যাম্পার্ড হয়ে যায় নার্ভ এন্ডিংসগুলো মতো কাজ করে না ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা ডিজিজ এন্টিটি রয়েছে তাই জন্য ধরুন আমি সান এক্সপোজারে যতটা তাড়াতাড়ি আমার বডি টেম্পারেচারকে রেগুলেট করতে পারবো একজন ডায়াবেটিক হয়তো সেটা করতে পারবেন না তাই তাদের ক্ষেত্রে এরকম হিট রিলেটেড ইলনেসগুলো অনেক সহজে হওয়া বা তাদের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি এটা বলা যেতে পারে দু নম্বর যাদের হাইপার রয়েছে তাদের বহু ক্ষেত্রেই হার্ট ডিসিজেসও থাকে কিডনি ডিসিজেসও থাকে আমরা প্রেশারের জন্য যে ওষুধগুলো ব্যবহার করি তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা গ্রুপ হচ্ছে ডায়োরেটিক্স যেটা দিয়ে আমরা ইউরিনের পরিমাণটাকে বাড়াই শরীর থেকে জল খানিকটা আমরা বার করে দিতে সক্ষম হই এবং এই ডায়োরেটিক গ্রুপ অফ মেডিসিনসটা অন্য যে অ্যান্টিহাইপার টেন্সিভ মলিকুলসগুলো রয়েছে তাদের অ্যাকশনটাকে অনেকটা পোটেন্সিয়েট করে মানে বাড়ায় এরকম ক্ষেত্রে যারা ডায়াবেটিক্স ব্যবহার করেন বা প্রেশারের ওষুধ ব্যবহার করেন আমি তাদেরকে অ্যাডভাইস করব যদি খুব গরমকাল আসছে এরকম সময়টাতে আপনারা আর একবার হেলথ চেক জন্য আপনাদের রেগুলার কনসালট্যান্ট ফিজিশিয়ানের কাছে যান কারণ কখনো কখনো কিছু ওষুধের ডোজ মডিফিকেশনের দরকার পরে আমাদের শরীরের ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য বা আর একটা খুব কমন এক্সাম্পল যেটা ক্রনিক কিডনি ডিজিজ দ্যাট ইজ অ্যানাদার ডিজিজ এন্টিটি উইচ ইজ এক্সপ্লোডিং প্রচুর সংখ্যক পেশেন্ট এবং কিডনির মূল কাজটাই হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স এক্ষেত্রে আমরা কিডনির রোগ থাকুক বা হার্টের রোগ থাকুক আমরা সবসময় বলে থাকি জল খাবেন না জল খাবেন না জল খাবেন না ফ্লুইড রেস্ট্রিকশন কিন্তু যখন আমরা এরকম একটা সিভিয়ার হিটওয়েভ ফেস করছি তখন পেশেন্টদের পক্ষে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যে কতটা জল আমার পক্ষে সঠিক এই সময়টাতে হবে সেইটার জন্য একটা প্রফেশনাল হেল্পের দরকার পড়ে এবং ওনাদের ক্ষেত্রে রুটিনলি যে যে করতে হয় যেমন ইউরিয়া সোডিয়াম পটাশিয়াম এইগুলোকে হয়তো আরো খানিকটা ফ্রিকুয়েন্টলি করাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়ে এবং শরীরে যেরকম কিডনি ডিসিজ বা হার্ট ডিসিজ এর ফ্লুইড এক্সেস ক্ষতিকারক ডিপ্লিশন কিন্তু সমান বা হয়তো ক্ষতিকারক আরো বেশি ক্ষতিকারক আমি জল খেলাম না প্রচুর পরিমাণে ঘামলাম আমার শরীরের ভেতরে ভলিউম আমরা বলি রক্তশিরার ভেতরে জলের পরিমাণটা কমে গেল কিডনিতে রক্ত চলাচল আরো কমে গেল কিডনির ক্ষতি একটা ছিল তার উপরে আরো খানিকটা ক্ষতি হয়ে গেল যেটাকে আমরা বলি অ্যাকিউট ক্রনিক কিডনি ডিজিজ এইটা কিন্তু বহু ক্ষেত্রেই হিট রিলেটেড হচ্ছে আমাদের ডাক্তারবাবুদের মধ্যেও কিন্তু এটার ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো কম থাকছে আমরা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করি নানা রকমের কারণ খুঁজে বার করার চেষ্টা করি যে কেন রোগটা আরো খারাপের দিকে যাচ্ছে কিন্তু এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টার গুলো আমরা সবসময় মাথায় রাখি না সেইটা পেশেন্টদের দিক থেকেও সজাগ থাকাটা খুব জরুরি কারণ এর আলটিমেট কনসিকুয়েন্সটা ক্যাটাস্ট্রফিক হতে পারে এবং আমাদেরও আরো ওপেন মাইন্ডেড হতে হয় রিগার্ডিং দা। এনভায়রনমেন্টাল এক্সপোজার এটা কিন্তু ট্র্যাডিশনাল টিচিং এ অতটা থাকতো না এখন আমাদেরকে অনেক বেশি অ্যাওয়ার হতে হচ্ছে অনেক বেশি সজাগ হতে হচ্ছে ঠিক আর এই সচেতনতাটা বোধহয় হয় পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে খুব জরুরি ডক্টর একবার বলে দিয়েছে এতটা পরিমাণ জল খেতে হবে ফলে সেটাই আমরা মেনটেন করে যাচ্ছি আমরা ওয়েদারের দিকে তাকাচ্ছি না এটা যেন না হয় সেক্ষেত্রে এরকম একটা ওয়েদার যখন তৈরি হচ্ছে এরকম একটা মানে হিট একটা আমরা হিট ওয়েভ পাচ্ছি বা যেরকম টেম্পারেচার সেই রকম টেম্পারেচারে এই মুহূর্তে আমার কি যত্ন হওয়া উচিত সেটার কিন্তু একটা প্যারামিটার্স আছে সেই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি যাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ রয়েছে এই বিষয়টা আমি বিশেষ করে বললাম সচেতনতার জন্য আচ্ছা আর একটা বিষয় একটু উল্লেখ করব আমরা এখন বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে এয়ার কন্ডিশন যে কোনো জায়গা মানে আমরা একটা দোকানেও যদি ঢুকে পড়ি তাতেও কিন্তু আমরা দেখছি যে সেটা এরকম শীতাতাপ নিয়ন্ত্রিত সেক্ষেত্রে এই যে আমরা একটা গরম জায়গা থেকে একদম হিট থেকে সরাসরি ঢুকছি এটা তো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক হচ্ছে সেক্ষেত্রে কিছু প্রোটেকশন নেওয়া একটা জেনারেল কোনো অ্যাওয়ারনেস থেকে কি আমরা ওটাকে প্রোটেক্ট করতে পারি দেখুন এই সাডেন ফ্লাকচুয়েশন ইন টেম্পারেচার আমরা সবাই সবসময় ফেস করছি এবং সেইটাকে পুরোপুরি অ্যাভয়েড করা এখনকার দিনে সম্ভব নয় আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই এয়ার কন্ডিশন আবার বাইরে যখন যাচ্ছি আমরা একটা তীব্র রোদের ভেতরে বেরোচ্ছি যে নরমাল ডিকটামস গুলো রয়েছে লাইট ক্লোদিং ইত্যাদি সেইগুলোকেই আমাদেরকে মেনটেন করতে হবে যদি আমরা হঠাৎ করে গরম থেকে ঠান্ডাতে এলাম প্রয়োজন হলে একটা লাইট শল বা কিছু আমরা কভার করে নিতে পারি যাতে একটা সাডেন ফ্লাকচুয়েশন ইন বডি টেম্পারেচার বা এক্সটার্নাল টেম্পারেচার না হয় একটা জিনিস মনে রাখতে হবে আমাদের বডি তো একটা অসাধারণ কিন্তু তার নিজের কোর টেম্পারেচারটা খুব স্ট্রংলি সেটা হয় ব্রেনের একটা অংশের থেকে মূলত এবং বডি টেম্পারেচার কিন্তু প্রায় কখনোই নাইনটি এইট ডিগ্রিজ ফরেন হাইট এর নিচে বা হানড্রেড ওয়ান ডিগ্রিজ ফরেন হাইট এর উপরে কোর বডি টেম্পারেচার যায় না তাই জন্য এরকম ব্যাপারটা নয় যে আমাদের কোনো খুব মানে খানিকটা কোর্ড এনভায়রনমেন্টের থেকে একটা গরম এনভায়রনমেন্টে গেলাম মানে শরীরের ইন্টারনাল অর্গানের ওপরে ইমিডিয়েটলি প্রভাব পড়বে কিন্তু এটাও সত্যি কথা যে যেহেতু যথেষ্ট ফ্লাকচুয়েশন ইন টেম্পারেচার হয় বডির ইন্ট্রিনসিক ডিফেন্সিভ মেকানিজম গুলো খানিকটা কনফিউজড হয়ে যায় বলা যেতে পারে সেইভাবে সহজভাবে বলতে গেলে তাই জন্য রেসপিরেটরি হয় একটা ইমিউনিটিও তো তৈরি হচ্ছে এটা আমরা যখন রেগুলারলি এখানে আমরা যেটা করা উচিত হ্যাঁ খুব বেশি ডিফারেন্স ইন টেম্পারেচারটা এলাউ করা উচিত যেমন আমরা এসি টেম্পারেচারটাকে 17 ডিগ্রিস করে রাখলাম আর বাইরের টেম্পারেচার সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস এতটা ফ্লাকচুয়েশনের আমাদের দরকার নেই লেটা কিপ দ্য এয়ার কন্ডিশন টেম্পারেচার সামহোয়্যার বিটুইন 24 এন্ড 28 ডিগ্রি সেলসিয়াস বাইরের টেম্পারেচারটা 32 36 থাকলো তাহলে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এসির মধ্যে থাকলেও কিন্তু একটা প্লেজেন্ট টেম্পারেচারে থাকার চেষ্টা করুন কারণ সেক্ষেত্রে না হলে খুব টেম্পারেচার ডিফারেন্স হলে কিন্তু আমাদের বডি মেকানিজমে একটা এফেক্ট হবে এবং যেটা কিন্তু খুব মানে নর্মাল এফেক্ট নয় যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং একদম শেষে আমরা চলে এসেছি আলোচনা একদম সংক্ষেপে একটু ডায়েটটা জানতে চাইবো যেখানে এই ব্যালেন্স ডায়েটটা যদি আমরা মেনটেন করি মোটের ওপর আমাদের শরীরটা সুস্থ থাকবে এই গরম গরমে আগেন আমাদেরকে যথেষ্ট সম্ভব ফ্লুইড ইনটেকটাকে মেইনটেইন করতে হবে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাডভাইজেবল ফ্রুটস খাওয়া উচিত এবং সেগুলোর যেহেতু ওয়াটার কন্টেন্ট যথেষ্ট বেশি তাই জন্য আমাদের টোটাল ফ্লুইড ইনটেকটাতেও সেটা সাহায্য করে আইসিএমআর এর কিছু রিসেন্ট গাইডলাইনস হয়েছে সেখানে আমাদেরকে কার্বোহাইড্রেট ইনটেকটাকে খানিকটা কমাতে বলা হয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বাড়ানো এবং প্রোটিনের পরিমাণ বাড়ানো এইগুলো সব ক্ষেত্রেই অ্যাডভাইজেবল আমরা বাঙালিরা তো অনেকটাই ভাত এবং রুটির ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি তো সেইটার কমিয়ে নিয়ে আমাদের পক্ষে সব বলাটা খুব সহজ যে প্রোটিন ইনটেক বাড়ান মানে ফিশ চিকেন কিন্তু সেগুলো তো আর সবসময় ইকোনমিক্যালি ভাইয়েবল সবার ক্ষেত্রে হয় না তো সেক্ষেত্রে পালসেসের পরিমাণ বাড়ানো সেইটাকে বাড়ানো উচিত এবং ফ্রুটসের ক্ষেত্রেও একই ব্যাপার খানিকটা ইকোনমিক রেস্ট্রিকশনস থাকে তার ভেতরেও যতটা সম্ভব আমাদের বিশেষত গরমকালে বাড়ানোটা দরকার এবং নেচার আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে গরমকালে ফ্রুটস এর অনেকটা বেশি থাকে এবং সেইগুলো খেলে কিন্তু সীমিত পরিমাণে খেলে এমনকি ডায়াবেটিকরাও খেতে পারেন আগে আমাদের যে ধারণা ছিল যে একদম খাবেন না এখন সবকিছুই আমরা বলি যে খেতে পারেন কিন্তু মডারেট অ্যামাউন্টস পরিমিতভাবে সেইটাকে রেগুলেট করতে পারলে আমরা কন্ট্রোলেই থাকবো কিন্তু গরমকালে আমি বারবার করেই বলি যে রুটিন ব্লাড ইনভেস্টিগেশনসের এর ফ্রিকুয়েন্সিটাকে বাড়ানো উচিত বিশেষত ইলেকট্রোলাইটস এবং কখনো কখনো সুগারের ফ্লাকচুয়েশনটা বেশি হয় সেইগুলোকেও দেখে নেওয়া উচিত এবং যাঁদের ইলনেস রয়েছে তারা অবশ্যই একবার একটা প্রিভেন্টিভ চেক আপ করিয়ে নিন যাতে যতটুকু চেঞ্জেস করা দরকার এই দু তিন মাসের জন্য সেটা আপনার করতে পারেন তাহলে অন্যান্য কমপ্লিকেশন গুলোকে অ্যাভয়েড করা অনেক ধন্যবাদ ডক্টর সেন আমরা আজকের বেশ অনেকটাই জানতে পারলাম মানে এই গরমে অন্তত কিভাবে সাধারণভাবে আমরা একটু অ্যাওয়ার থাকতে পারবো এবং প্রোটেক্ট করতে পারবো আমাদের নিজেদেরকে এবং আপনাদের সামনে আমরা ডায়েট থেকে শুরু করে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদেরকেও কিভাবে অ্যাওয়ার থাকতে হবে এই গরমে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং যেগুলো একটা ন্যাচারাল ফেনোমেনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে এই গরমের মধ্যে নিজেদের শরীর সুস্থ রাখতে গেলে ঠিক কিভাবে আমাদের চলতে হবে আশা করি কিছুটা হলেও আপনাদেরকে সচেতন করতে পারলাম এরকম নানান বিষয় নিয়ে আমরা আমাদের পডকাস্ট আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের কাছ থেকে আমরা কমেন্টে নিশ্চয়ই জানতে চাইব যে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আমরা আরো নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ডক্টর সেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই বলেই আজকের এই পডকাস্ট এখানে শেষ করছি নমস্কার